বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি সবাই অপরাধ করায় জেলে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে গণভবনে কৃষক লীগ নেতাদের সাথে শুভেচ্ছা অনুষ্ঠানে সরকার প্রধান আরও বলেন একসময় যারা নুন ডাল ভাতের কথা চিন্তা করতে পারত না তারা এখন মাছ মাংস ডিমের কথাও চিন্তা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা মাথায় রেখে সরকারের সমালোচনা করা উচিত বলেও জানান শেখ হাসিনা জয়দেব দাসের রিপোর্ট কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির নেতাদের সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের বিভিন্ন ঐতিহ্য আর ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন সরকার প্রধান ফসলের মাঠে উৎপাদন বাড়াতে শিক্ষিত তরুণদেরকেও সম্পৃক্ত করার নির্দেশ দেন তিনি এখন তো আবার প্যালেস্টাইনের উপরে যেভাবে গণহত্যা চলছে এবং একটা যুদ্ধের রণরঙ্গা বেজে উঠছে এই অবস্থায় আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে হবে আপদকালীন সময় মজুদ রক্ষা করতে হবে সাশ্রয়ী হতে হবে প্রত্যেকেই সাশ্রয়ী যাতে হয় সেই আহ্বানটা আমি জানাচ্ছি সরকার কৃষি বিপ্লবের মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ সরকার কৃষকদের জন্য বিনা জামানতে ব্যাংক ঋণ ভর্তুকি মূল্যে সার ও আধুনিক যন্ত্র সরবরাহ করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী যেখানে এক একবেলা খাবার জোটাতে পারত না এখন তাদের চিন্তা মাছ মুরগি ডিম গরু মাংসের দাম কেন বাড়লো খাসি মাংসের দাম কেন বাড়লো এটাই তো অত একটু উন্নতি তো হয়েছে সেটা তো স্বীকার করতে হবে যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন তাদের তো এই জিনিসটা তো আনতে হবে বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা বিএনপির কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন জিয়া এবং খালেদার শাসনামলে নির্বিচারে হত্যা নির্যাতনের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা মিথ্যা কান্নাকাটি করে সব জায়গায় বলেছে এত লক্ষ লোক এত লক্ষ লোক গ্রেপ্তার আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে সেই লোক লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই তার মানে যত অপরাধী আসছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী সেখানে খুনি ডাকাতি চুরি যা আছে ওদের যে হিসাব আমি যদি ধরি তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী অন্য কোনো অপরাধী আসলে নাই ধরতে হবে যে এরাই সব এটাই তো বলতে চাচ্ছে এটা কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন এটা একটু জিজ্ঞেস করায় ওদেরকে যে তারা জেহারে বললো তাদের ষাট লক্ষ লোক নাকি গ্রেপ্তার তো ঠিক ষাট তো আমাদের ধারণ ক্ষমতা অনেক জেলে তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল এটাই তো তারা বলতে চাচ্ছে তার মানে এই বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি শেখ হাসিনা আরো বলেন আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ নয় বলেই কথা বলার সুযোগ পাচ্ছে বিএনপি জয়দেব দাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা